সমস্ত কিছু ডান, এবার তাড়াতাড়ি করে দমে বসিয়ে দেবো তাহলেই। আর এতক্ষণ রান্নাঘরে দাঁড়ানো না, পিঠ পুরো ব্যথা করছে। আর এই যে বিরিয়ানি দমের জন্য রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে না সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর ওর অফিসে আজকে বিশ্বকর্মা পুজো আছে, তার জন্য রেডি হয়েছি, সেখানেই যাব। তো সকালবেলা উঠে ঘরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরেই রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেরোকা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি। দুটো দেবে, দুটো ধূপ ওপর থেকে নিয়ে। তো চলে এসছি আমরা সম্মেলনী ক্যাফেতে ধোসা খেতে। এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো। তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণই, তো ব্রেকফাস্টও না খুব হেভি হয়ে গেছে, তো দুপুরবেলা খেতে ইচ্ছে করছে না, যে কী রান্না করব সেটাই ভাবছি, একদম হালকা পাতলা কিছু করে ভাবছি, সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এগুলোই করব। ওও বললো ওর পেটটা পুরো ভরা, কারণ ও খেয়েছে ধোসা, আমি খেয়েছি উত্তাপাম, আর ধোসা উত্তাপাম এগুলো খেলে না খুব হেভি হয়ে যায় ব্রেকফাস্টটা। আর আজকে বেশ মজা হলো, বিশ্বকর্মা পুজো ছিল, পুজোর ওখানে ছিলাম, আর বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কালকে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো মেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে নেমেছে বৃষ্টি, বিশাল জোরে বৃষ্টি নেমেছে, এখনও টিপটপ করে বৃষ্টি পড়ছে, আর আকাশটা বেশ মেঘলা, জানি না আজকে রোদ উঠবে নাকি। সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ ছিল, ওয়েদারটাও ভালো ছিল, আমি জামা কাপড়টা মেললাম, তারপরে বৃষ্টিটা নামার লাগলো। তো এখন দেখি ঘরেই মেলে দিতে হবে, নয়তো না অত জামা কাপড় শুকোবে না, আর অত জামা কাপড় রাখবো কোথায়, একসাথে বেরা জামা কাপড় রাখলে কোনটার রং কোনটার মধ্যে লেগে যাবে এটা টেনশন থাকে। তার জন্য দেখি বিছানাটা তো সকালবেলায় পরিষ্কার করেছিলাম, কিন্তু বালিশপত্র এদিক ওদিক হয়ে আছে, ওগুলো ঠিকঠাক জায়গা মতো, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেগুলো ভাবছি ঘরেই মেলে দেব, আর যেগুলো মোটা সেগুলো চেয়ারের মধ্যে মেলে দেবো, তো শুকিয়ে যাবে, আর দেখি রোদ ওঠে নাকি। আর দুপুরে তো রান্নাবান্না তেমন কিছুই নেই, সেদ্ধ ভাত করে নেবো কারণ পেটটা পুরো ভরা। আর বিকেলবেলা হবে হচ্ছে আমাদের বিরিয়ানি পার্টি, তার জন্য হচ্ছে আমার বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে, আমি যেভাবে বিরিয়ানি বানাই তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, আমি রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, আর যদি আজকে পারি আজকেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো তার জন্য আমি বানাবো হচ্ছে বিরিয়ানি, তো কিছু ক্লোজ ফ্রেন্ডরা ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে আজকে বিরিয়ানি পার্টি হবে, তো তার জন্য দুপুরবেলা বেশি কিছু করব না, আর ওই বিকেল দিকে সব প্রিপারেশান স্টার্ট করে দেবো, নয়তো মানে হবে না, তারা মানে আমাকে ওই মানে 7:00-8:00 মধ্যে রেডি করে রাখতে হবে। আর এই যে বাইরে এখনও ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, অতটা দেখা যাচ্ছে না, আর বেশ ভালো বৃষ্টি হলো। এখন বাজে হচ্ছে 4:10 বাকি, তো দুপুরবেলা না আর কিছু খাইনি, ও বলল ওর পেটটা ভরা ছিল, আর আমারও না খিদে পাইনি, তার জন্য জোর করে আর খেলাম না, আর তারপরে ঘরেই বসেছিলাম, বসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, আজকে ভিডিও পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে,
তারপরে এখন উঠে রেডি হয়ে গেছি, যেহেতু আজকে সকালবেলার ক্লাসটাকে জয়েন করতে পারিনি, ইয়োগা ক্লাসটা, আর রাতের বেলার ক্লাসটাও জয়েন করা হবে না। আর সারাদিন না একদিনও না করলে না ভালোই লাগে না, তার জন্য চারটের সময় একটা ক্লাস হয়, তো এই চারটের ক্লাসটাতে জয়েন করা বলে রেডি রেডি হয়ে গেছি। তার বাইরে এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি, সকালবেলা কি সুন্দর রোদ উঠলো, তারপরে সেই 12টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও কন্টিনিউ হয়েই যাচ্ছে, আর পুরো মেঘলা ওয়েদার, তার জন্য ঘরেই জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি, জানি না কেমন করে শুকোবে, আর অনেক জামা প্যান্ট, তো ওগুলো কোথায় মেলবো, আর ওই রং লাগার ভয়েই আমি কোনে কোথাও একটার সাথে একটা লাগাতেও পাচ্ছি না। তো এখন চারটার সময় ক্লাসটাকে জয়েন করবো, তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিরিয়ানি প্রিপারেশনও স্টার্ট করতে হবে। আর বাজে হচ্ছে 5টা, আমার ওয়ার্কআউট ডান আজকের মতো, আর বীভৎস গরম লাগছে, পুরো গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে, আজকে জুম্বা করিয়েছে, এই জুম্বা ক্লাসটা করতে না বীভৎস ভালো লাগে। তো এখন কিছুক্ষণ রেস্ট নেই, ফ্রেশ ট্রেশ হই, তারপরে যাব গিয়ে বিরিয়ানির প্রিপারেশানটা স্টার্ট করে দিতে হবে, নয়তো তাড়াতাড়ি হবে না। এখন 5টা বাজে, 5টা 15 মধ্যে আমাকে রান্নাঘরে যেতে হবে। এখন বাজে হচ্ছে 7টা, আর আমাদের সমস্ত কিছু করা হয়ে গেছে বিরিয়ানি। ফার্স্টলি তো বিরিয়ানি মানে বিরিয়ানি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলু হাফ সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, তারপরে যা যা মশলাপাতি করার সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু ভাতটা 70% হলে নামিয়ে নেব, তারপরে গিয়ে লেয়ারিংটা স্টার্ট করব। আর এই যে এখানে বিরিয়ানির চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, যা যা দিয়ে ম্যারিনেট করে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এটা তো এই পেঁয়াজ আর আলু ভাজা তেলটা, আর এই যে এখানে আলুগুলো হাফ সেদ্ধ করে ভালো মতো ভেজে নিয়েছি, এইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে দুধ রয়েছে, আর নিচে কেসার ভেজানো দুধ, আর এইখানে ওর রায়তাও বানানো হয়ে গেছে, আর এখানে ধনিয়া পুদিনা সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে, সমস্ত কিছু ডান, এবার তাড়াতাড়ি করে দমে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে নিচে হচ্ছে চিকেনের লেয়ার করে দিয়েছি, আর ওর এদিকে ভাতও হয়ে গেছে, আর এই যে বিরিয়ানি দমের জন্য রেডি। ঢাকনা লাগিয়ে বসো, এইদিক তাহলে এমনি থাক। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, দাঁড়াও আগে দিও না, আর একটা প্রেশার কুকারের মধ্যে জল ভরে দিচ্ছি, যাতে এটা টাইট থাকে, কারণ টাইট হয়নি। বসো, এখন বাজে হচ্ছে ওই 7:45 মতো, আমাদের পার্টি শুরু হবে ওই 8টা থেকে, আর ওদিকে বিরিয়ানি হচ্ছে 8টার মধ্যে হয়ে যাবে দম দেওয়া, কারণ 40 মিনিট হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে, তার আগে 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তার জন্য আর এতক্ষণ রান্নাঘরে দাঁড়ানো না, পিঠ পুরো ব্যথা করছে, তো একটুখানি ঘরে বসে টিভি দেখছি, তারপরে হয়ে গেলে আমাদের পার্টি স্টার্ট হবে, বেশ মজা হবে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, তো কালকের ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি, তো কালকে হচ্ছে পার্টি টাটি হলো, তারপরে বিরিয়ানিটা না খেতে খুব টেস্টি হয়েছিল, আর তারপরে রাত্রেবেলা রান্নাঘরটা পরিষ্কার করে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আজকে সকাল সকাল উঠে পড়েছে, আজকে যেহেতু গণেশ চতুর্থী তার জন্য সকাল সকাল পুজোটাকে দিয়ে নেব, আর ও ডিউটিতে বেরিয়ে গেছে, এখন এই ঘরদোর পরিষ্কার করব, করে তারপরে পুজোটা দিয়ে নেবো, তারপরে আমি ইয়োগা ক্লাসও আছে, এবার দেখি কেমন করে কি টাইম ম্যানেজ করে। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে, আজকের মতো টাটা, বাই বাই।